বিজেপি থেকে তৃণমূলে জয়েন করেছে। তৃণমূলের পরিবার যাদের সাথে আপনার প্রতিদ্বন্দ্বিতা ছিল গত নির্বাচনে হতে পারেননি, তাদের সাথে কিভাবে মিশছেন আপনি? এই তো দেখছেন সুন্দরভাবে মিশছি, কোনো অসুবিধা নেই, আপনার কোনো অসুবিধা হচ্ছে না। রানাঘাট কেন্দ্রে যদি আপনি নির্বাচিত হন, কি কি বিষয়কে আপনি প্রাধান্য দেবেন? বিভিন্ন যে আঞ্চলিক সমস্যাগুলো আছে, নবদ্বীপ সহ পুরিয়া শান্তিপুরে তাঁত শিল্পীদের সমস্যা, বিভিন্ন নদী সংস্কারের সমস্যা, এলাকার বিভিন্ন রকম ডেভেলপমেন্ট যেগুলো আমরা এমপি এলাকাকে করতে পারবো সেগুলো, এবং সার্বিক কিছু কিছু জায়গায় কিছু আঞ্চলিক সমস্যা আছে সেগুলোর সমাধান করা, কোথাও কোথাও ওভারব্রিজ করা যেটা আমরা এমএলএ কোটা থেকে করতে পারি না সেগুলো করার চেষ্টা করব। আর নবদ্বীপের নাম ছিল নবদ্বীপ, সেই নামটা কেটে যাওয়ার জন্য অনেকের মনে, নবদ্বীপের মানুষের মনে একটা অভিমান আছে যে স্বাধীনতার সময় থেকে এই কেন্দ্রের নাম ছিল নবদ্বীপ লোকসভা কেন্দ্র। বিগত কয়েকদিন আগে, কয়েক বছর আগে এই কেন্দ্রের নাম লোকসভা রানাঘাট হয়ে গেছে, সেই নাম কি আপনি ফিরিয়ে আনার জন্য সচেষ্ট হবেন? সেটা আলোচনা সাপেক্ষ আলোচনা করতে হবে, অবশ্যই আলোচনা করব। পার্লামেন্টে তুলবেন? অবশ্যই আলোচনা করব যে কেন হয়েছে, কি করা সম্ভব সেটা আলোচনা। যদি থাকে কিছু